দুদিনের মণিপুর সফরে রাহুল গান্ধী কংগ্রেস নেতা আজকে তিনি মণিপুরে যখন যান তখন তার প্রথমে চূড়াচাঁদপুরে বেশ কয়েকটি শরণার্থী শিবিরে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে তার বিষ্ণুপুর যাওয়ার কথা এবং বিষ্ণুপুরের শরণার্থী শিবিরে যাওয়ার আগেই তাকে আটকে দেয় স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষ্ণুপুর জাকিনা মণিপুরের রাজধানী ইম্ফল থেকে কুড়ি কিলোমিটার আগে এই কুড়ি কিলোমিটার আগেই থামিয়ে দেওয়া হয় রাহুল গান্ধীর কনভয় সেখানে তার কনভয় আটকে দেওয়ার জন্য যেটা জানানো হয় যে অশান্তির যে আবহ এই মুহূর্তে বিষ্ণুপুর থেকে সামনের রাস্তায় সেই অশান্তিতে জেরে রাহুল গান্ধীর ক্ষয়ক্ষতির আশঙ্কা করেই কিন্তু তার কনভয় আটকে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি প্রশাসনের পক্ষ থেকে রাহুল গান্ধীকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি হাইওয়ের ওপর বেশ কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা বিষ্ণুপুরের যে উটলৌ যে গ্রাম রয়েছে সেই উটলৌ গ্রামের সামনে পাথর ছোঁড়া হয় এবং সেই কারণেই সেই বিক্ষোভকারীদের থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে থামা বাঁচিয়ে রাখতেই তার কনভয়কে আপাতত থামিয়ে রাখা হয়েছে রাহুল গান্ধীর আজ লামকায় চূড়াচাঁদপুরের লামকায় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে যাওয়ার কথা তারপরে তার বিষ্ণুপুরের শরণার্থী শিবিরে যাবেন তিনি রাত কাটানোর কথা মইরাঙে আগামীকাল ইম্ফলে বিভিন্ন শরণার্থী শিবিরে যাওয়ার কথা এবং একটি হোটেলে মেইতেই কুকি এবং নাগাদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা দিল্লি ফেরার আগে কালকেই তিনি দিল্লি ফেরবেন কালকে দিল্লিতে ফেরার আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করার কথা রাহুল গান্ধীর কিন্তু এই মুহূর্তে বিষ্ণুপুরের শরণার্থী শিবিরে যাওয়ার আগেই রাহুল গান্ধীর কনভয় আটকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাহুল গান্ধীর এই মণিপুর সফরকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির মিডিয়ার প্রধান অমিত মালভিয়া তিনি বলেছেন যে রাহুল গান্ধী কোনো শান্তির জন্য তিনি কোনো বিরাট বড়ো কোনো দেবতা নন তিনি কোনো মসিহা নন বলেও কটাক্ষ করেছেন অমিত মালভিয়া অন্যদিকে রাহুল গান্ধীকে এই আটকে দেওয়ার যে ঘটনা তাকে কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে খুব স্পষ্টভাবেই জয়রাম রামে সে বলেছেন যে রাহুল গান্ধীকে কেন আটকানো হচ্ছে সমস্ত মণিপুরের সমস্ত সমাজের সমস্ত অংশের বক্তব্য শুনতেই রাহুল গান্ধী সেখানে যাচ্ছেন এবং তাদের কাছে শান্তির বার্তা দিতেই রাহুল গান্ধীর এই সফর সেখানে তাকে কেন আটকানো হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে